হ্যালো ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষার বেসিক টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব হিন্দিতে গালিমহ কিছু কথা কিছু ছেলে মেয়েদের কিছু গোপন অঙ্গের নামসমূহ আমরা অনেকে হিন্দিতে কথা বলতে পারি কিন্তু এই বিষয়গুলোকে কি বলে তা আমাদের অনেকে হয়তো এখন জানি না বা জানা হয় না আপনারা এইটি টুয়েলভের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো জেনে নিতে পারবেন ভিউয়ার্স তাহলে কথা না বাড়িয়ে না যায় আমাদের মূল বিষয়ের দিকে শরীর শরীর এর হিন্দি হবে বাদান বাদান অর্থ হল শরীর মাথা এর হিন্দি হবে সির বা স্যার সির বা স্যার গলা গারদান গলা গারদান মাথার খুলি এটা হবে খোপড়ি খোপড়ি অর্থ হল মাথার খুলি মাথা বা মস্তিষ্ক এটা হবে দিমাগ দিমাগ চোখ এর হিন্দি হবে আক চোখ এর হিন্দি হবে আক চোল এর হিন্দি হবে বাল চোল এর হিন্দি হবে বাল মেয়েদের যোনি বা গোপন অঙ্গকে বলা হয় সুত মেয়েদের যোনি বা গোপন অঙ্গকে বলা হয় সুত দুধ বুক মাই বা স্তন এটাকে হিন্দি ভাষা বলা হয় স্তন বা সাতি স্তন বা সাতি মেয়েদের দুধের সাইজ এটাকে বলা হয় দুধ কা সাইজ ক্যা হে কা সাইজ ক্যা হে পাশা বা নিতম্ব এটা হবে গার পাথা বা নিতম্ব এটা হবে গার বা নিতম্ব কমর এটাকে বলা হবে কমর কমর উরু এটাকে হিন্দি ভাষা বলা হয় জাগ উরু এটাকে হিন্দি ভাষা বলা হয় জাগ সেক্স করব বা বাসে গালি দেওয়ার জন্য যে হিন্দি শব্দটি ব্যবহার করা হয় যেমন গার মারুঙ্গা গার মারুঙ্গা তোমার সাথে সেক্স করা এমন গালি অর্থে ব্যবহার করা হয় তেরাসুত মারুঙ্গা তেরাসুত মারুঙ্গা তোমার জনি খুব সুন্দর এই গালি অর্থে ব্যবহার করা হয় সুদ বহুত হে সুদ বহুত হে তোমার পাশা খুব সুন্দর এমন গালি অর্থে বা খারাপ অর্থে ব্যবহার করা হয় গার বহুত আচি হে গার বহুত আচি হে আমার সাথে সেক্স করো বা মিলন করো এটা বলা হয় মঝে সোধ দেখাও এটা হবে সোধ দেখাও পুরুষ লিঙ্গ বা গোপন অঙ্গ এটাকে বলা হয় লান্ডো লান্ডো আবার অনেকে বলা হয় লন্ড এটাকে বলা হয় মেরা দুধ কা দাবাও মেরা দুধ কা দাবাও এটাকে বলা হয় গান্ডু এটাকে বলা হবে গান্ডু খারাপ এর হিন্দি শব্দটি ব্যবহার করা হয় বুড়া বুড়া অর্থ হলো খারাপ তাকে দাও ওসে দো ওসে দো তাকে দাও সুন্দর খুব সুরত খুব সুরত হৃদয় এটা হবে দিল হৃদয় এটা হবে দিল পা পের পা পের উরু জাং বা জাঙ্গ হড্ডি হার হড্ডি হাটু ঘটনা হাটু ঘটনা কমর কামার কমর কামার হার हाड्डी हार हाड्डी हड्डी रक्त तो खन रक्त तो खन मुखमंडल चेहरा मुखमंडल चेहरा जानते सावा पुसा जानते सावा पुसा तो टभियर्स আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা হিন্দির বেসিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিছু গালিমন্ত কথাসমূহ জেনে নিতে পারছেন এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে কী বলে তাও জেনে নিতে পারছেন আশা করি বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে তবে শুধুমাত্র ভিডিওটি তৈরি করা হয়েছে জানার উদ্দেশ্যে খারাপ কোনো লক্ষ্য নিয়ে নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য